সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাওড়া জেলার অন্তর্গত খোঁচাবাড়ি হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এই হাট থেকে দেখব, হাট শেষে, হাট কিন্তু শেষ হয়ে গিয়েছে দর্শক, দেখুন হাট ফাঁকা হয়ে গিয়েছে। হাট শেষে এই সমস্ত সার গরুর দাম কেমন আমরা দেখাই আপনাদেরকে। আকর্ষণ হয়ে দুটি সার গরু দেখছি, সব কিন্তু কুরবানির উপযুক্ত সার। আজকে কেনাবেচা চলছে, আজ 16 মে মঙ্গলবার, সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয়, মঙ্গলবার এবং শনিবার। আমরা কথা বলি, এখানে হাটের ব্যবসায়ী আসলাম, আসলাম দাঁড়িয়ে আছে। হাট শেষে কত দাম দিচ্ছে এই গরুগুলি এবং প্রথমে কত দাম দিয়েছিল সেই তথ্যটি দিব। আসলাম ভাই, ভালো আছিস? আসলাম, এখন তো হাট শেষ, হাট তো শেষের দিকে, এখন দামটা কেমন বলতেছে? মাল আনছিলাম 12টা, আচ্ছা 10টা বেচা কিনা হয়েছে। হাটে নিয়েছি 4টা, হাটে নিয়ে 14টা, তাহলে 14টা মাল, 10টা বেচছি, 4টা আছে, 4টা আছে, এগুলো দাম বলতেছে আর কি দিব। তা হাটের শুরুতে এগুলাকে কয় দাঁত করে? ওজন কেমন হবে আসলাম? 110 কেজি করে কোনো মাইন্ড নেই না, 110 কেজি করে ওজন কোনো মাইন্ড হবে না দর্শক। হ্যাঁ, 110 কেজি করে কোনো কথাই বলতে হবে না, 110 কেজি করে। আচ্ছা, এইটার দাম কত রাখছিলি? দাম দিয়েছি 190। 190 সকালে কত বলছে লাস্ট? 75 পর্যন্ত দাম বলতেছে আর কি। সকালে কত বলছে? 70-75 এলা বলতেছে আর কি, এখনো বলতেছে। আর সকালে? হ্যাঁ, যখন হাটের শুরুতে, হাটের শুরুতে ওইটা বলতেছে, ওইটাই বলতেছে, এলা বলতেছে ওইটা, এখন ওইটা বলতেছে। তাহলে তোর গরুর পুরো কম বেশ নাই, 80 হলে বিক্রি করবেন, 80 ভাঙে দাম দিচ্ছেন, 180 ভাঙে দাম দিচ্ছেন, 110 কেজি। এইটা, এই গরুটা তো, এটা দুই জাত, এটা তো ওজনটা প্রায় 3 মনের কাছাকাছি, 110 কেজি 3 মন। আমারও আইডিয়া 110 কেজি আর 3 মন হবে দর্শক, দেখুন। আমরা দেখছি হাট শেষে এই সমস্ত সার গরুর দাম। তা এখন তো এটা মোটামুটি 80 হলে বেচবি? আচ্ছা, আর কোন দুইটা আছে, আর কি আছে, আরও আছে, আমরা সেটাও দেখি। এই যে এখন তোর দর্শক, এই যে এখানে আরেকটি, আপনাদের যদি ভালো লাগে দর্শক, হাট যেহেতু শেষ, হয়তো এই গরুগুলো আসলামের কাছে থেকে যাবে, আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান আমি এই নাম্বার দিয়ে দিব, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আসলামের কাছ থেকে। আসলাম প্যাকেজ দেন প্রতিনিয়ত, অলরেডি প্রথম প্যাকেজ, দ্বিতীয় প্যাকেজ, 3টি প্যাকেজ ছেড়েছিলেন, 3টি প্যাকেজই কিন্তু উনি বিক্রি করেছেন আমার এই চ্যানেলের মাধ্যমে। কালারের গরু না, এটা কয় দাঁত? এটা 2 দাঁত না? এটা কত দাম রাখতে চাইছিলি? 80। আর কত বলতেছিল? 72-75 পর্যন্ত বলছে। এখন কি দাম কম বলতেছে না বেশি? এখন কত? 75 বলতেছে। এখন কত হলে ছাড়বে? 2-1 হাজার কম 80 হলে ছাড়বে, 8 হাজার হলে দিবি, 85, 78 হাজার টাকা দাম রাখলেন দর্শক। ওজন প্রায় 110 কেজি হবে দর্শক, দেখুন 110 কেজি। কেউ যদি সংগ্রহ করতে চান আমি নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারটা একটু বল। আরও আছে? আচ্ছা, আমরা আরেকটা দেখি, ওইটাও, ওটাও, ওটারও দিই, 4টি গরু। আপনারা এক লটে আসলামের কাছ থেকে কিনতে পারবেন। এই যে দেখুন, এইটাও তো প্যাকেজের সুন্দর গরু, তো একদম ছিমছাম গরু, অনেক সুন্দর দর্শক, দেখুন একদম অরিজিনাল কুরবানির সার গরু, 2 দাঁত 10, এটাও 2 দাঁত 10, ওজন তো এটাও তো 110 কেজি, কোনো মাইন নেই, 110 কেজি কিন্তু মাইন নেই দর্শক, দেখুন। এটা কত? 72 ফিক্সড, একদম 2-1 হাজার কম, 70 হলে দিবি? এখন কিন্তু 70 হলে দিবেন দর্শক, দেখুন। একদম নিখুঁত না? কোনো খুঁত নেই দর্শক, আসলে গরুটা কিন্তু অনেক সুন্দর। আমরা, আমি একটু আপনাদের জন্য দর্শক একটু ভালো করে দেখাবো এই পাশ থেকে, দড়ি ছোট, আমরা এই পাশ থেকে দেখাই, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। দেখুন দর্শক, অনেক আকর্ষণীয় সার। আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আসলামের, আপনারা যদি ভালো লাগে, এই হাট যেহেতু শেষ, আসলামের কাছে কিন্তু গরুগুলো থাকতে পারে, আপনারা প্রয়োজনে আসলামের সঙ্গে যোগাযোগ করে এই 4টি গরু সংগ্রহ করতে পারবেন। এছাড়াও
আসলামের বাসায় গরু থাকে, সেখান থেকেও আপনার গরু সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। তা আসলাম একটু নাম্বারটা দে তো ভাই, 01705074720202। এটা আসলামের নাম্বার দেওয়া থাকলো দর্শক। তো বলুন দর্শক, আমরা দেখি আরও, আমরা এখানে দেখছি অনেক আকর্ষণীয় একটি সার, লাল রঙের সার আমরা দেখছি। হাট শেষে কেমন দামে কেনা বেচা চলছে ভাই? ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। কটা আনছিলেন আজকে? আমি গরু ভাই আনিনি, এখানে নিয়েছিলাম। কটা? চারটা নাকি দুটো বেচছি। চারটা নিয়েছেন, দুটো বেচছেন, আর দুইটা আছে? দুটো আছে। কেমন আজকে তো হাট শেষে এখন কেমন দাম দিচ্ছে হাট শেষে? বর্তমান বাজার ভালো আছে। ভালো আছে। এটা এটা কত চাইছেন? এটা দাম চাইছে 2000 বলছে। 74 পর্যন্ত বলছে, এখন কত বলতেছে? 74 বলতেছে। এখন কত হলে ছাড়বেন এটা? 76,000 টাকা হলে বিক্রি করবেন। দর্শক দেখুন আকর্ষণীয় কুরবানির তাদের সার করুন। দর্শক দেখুন অনেক আকর্ষণীয় দেখতে। এই সারটিও পাবেন আপনারা আসলামের কাছে, তা আসলামের বড় ভাই। আপনার প্রয়োজন মনে করলে আসলামকে ফোন দিলে এই গরুটি পেয়ে যাবেন, এবং সেই সঙ্গে এইটাও পাবেন। এটাও হয় আপনার না? এটাও হয়। এটা এটা কত রাখছেন? এটা 75 বলতেছে। লাস্ট 82 চাইছেন লাস্ট? এটা কম চাইলেন, 78 চাইলেন, এটা 82, এটা কারণটা কি? এটার ওজন একটু বেশি আছে, কালার ভালো। এটার ওজন বেশি আছে, কালার ভালো? না আমার কাছে তো মনে হচ্ছে একই ওজন ভাই। না ওটা বেশি হবে। এটা যেমন 100 কেজি, কিন্তু 105 কেজি হবে। ওটা ওটা 110-115 কেজি। এটা 110-115 কেজি হবে, এই জন্য দামটা একটু বেশি যাচ্ছেন। 82,000 টাকা দাম রাখলেন। দর্শক দেখুন আপনার যদি প্রয়োজন হয় নাম্বারে যে যোগাযোগ করবেন, আমি নাম্বার দিয়ে দিয়েছি অলরেডি। দর্শক আমরা দেখি আরও, এখানে দেখছি আমাদের ভাই জাল রবিউল এই গরুগুলোর দাম করছেন। রবিউল এই দেখুন আসলামের কে, রবিউল দাম করতেছে নাকি? কি হল ভাই? হ্যাঁ রবিউল ভাই দাম করতেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ। আর তো শেষ। হ্যাঁ কতগুলো কিনা হয়েছে? 25টা অনেক গরু তো, সব বড় বড় গরু। আচ্ছা আমরা পরবর্তীতে দেখবো ওই গরুগুলি, দেখাবো দর্শক। আমরা এই দুটা দেখছি, এই লোকটা কয়েকটু দিয়ে তো এটার দাম কত দিলে? 1,75,000। আর কত দিয়েছিস তুই লাস্ট? চাইছি 200, লাস্ট 5,000 কিনছে। 95 কি হবে? আসলাম ভাই যদি না দেয়, হাটের ব্যবসায় হামাক যদি করে না দিলে কাটতে বেশি ভাই, সেটাও তো একটা কথা। হ্যাঁ একটু কম বেশ করে দে। আচ্ছা দর্শক আমরা দেখলাম হাট শেষে কিরকম দাম, কেমন দাম রাখলেন। এই যে দিলে দিলেন দর্শক, এই যে আসলাম এই মাত্র দিলেন 1,80,000, একই 1,80,000 দিলাম, 1,80,000 টাকায় দিয়ে দিলেন, বিক্রি করলেন আসলাম এক জোড়া। চারটির মধ্যে দুটি কিন্তু চলে গেল, ছটির মধ্যে দুটি চলে গেল, হাটে আমার সামনে বিক্রি হলো 1,80,000। আচ্ছা আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ দর্শক, আমরা বিদায় নেবো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।